ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত খান, আমার চ্যানেল তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। দশম শ্রেণীর এর আগের ভিডিওগুলোতে আমাদের চলতড়িৎ নিয়ে আলোচনা চলছিল। সেখানে আমরা চলতড়িৎ সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনা করে চলেছি, সেগুলো আশা করি তোমরা দেখেছো। আর যদি না দেখে থাকো গিয়ে আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও। আর আমার চ্যানেলে আজ যদি কেউ নতুন এসে থাকো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দশম শ্রেণী সহ অন্যান্য যে শ্রেণীগুলো রয়েছে, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, বিভিন্ন শ্রেণী বিভিন্ন রকম ভৌত বিজ্ঞান ও পরিবেশ সম্পর্কিত বিষয়ের উপর ভিডিওগুলো আমাদের বিভিন্ন রকম প্লেলিস্টে আপলোড করা আছে। তোমরা গিয়ে প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও, আশা করি তোমাদের অনেক উপকার লাগবে। এবং পাশের যে বেল নোটিফিকেশানটি রয়েছে সেটি ক্লিক করে রাখো, যাতে তোমাদের সমস্ত নোটিফিকেশানগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। তা আজকেও আমরা ওই দশম শ্রেণীর চলতড়িৎ চ্যাপ্টারটি আলোচনা করব। চলতড়িৎ চ্যাপ্টারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক্যাল এনার্জি। বিদ্যুৎটা একটা এনার্জি হিসেবে আমরা ধরে নিতে পারি, যেমন তাপ একটা এনার্জি, যেমন বায়ু একটা এনার্জি, এরকম তড়িৎও একটা এনার্জি বা শক্তি হিসেবে ধরে নিতে পারি। এখন আমরা আজকে এই ভিডিওতে তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক্যাল পাওয়ার, অর্থাৎ ইলেকট্রিকের যে পাওয়ার বা তড়িতের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন দেখো, ক্ষমতা মানে কী হচ্ছে, আমরা ইংলিশে বলি পাওয়ার। এখন পাওয়ার বলতে আমরা কি বুঝবো, যে কোনো কাজ করার যে হার সেটা কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। সময় টি এর সাপেক্ষে আমাদের যদি কোনো কাজ করার হার নির্ণয় করা যায় বা পরিমাপ করা যায়, তাকেই আমরা ক্ষমতা বলব। এখন এ তো বুঝে গেল ক্ষমতা কি, তাহলে বৈদ্যুতিক ক্ষমতা বা বৈদ্যুতিক কার্য বলতে গেলে আমরা কি বুঝবো। বৈদ্যুতিক কার্য বলতে গেলে আমরা যদি এখন একটা তড়িৎ যন্ত্র ধরে নিলাম, এই ধরলাম একটা তড়িৎ যন্ত্র আমাদের কাছে আছে, এর যে দু প্রান্তের এর বিভব প্রভেদটা আমরা এখানে ধরে নিলাম ভি, এর মধ্যে বিভব প্রভেদ ভি আছে, এবং এই যন্ত্রটির মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা যাচ্ছে সেটার পরিমাণ আমরা ধরে নিলাম আই। তাহলে টি সময়ে প্রবাহিত যে তড়িৎ আধানের পরিমাণ সেটা সমান আমরা কি লিখতে পারবো, তড়িৎ আধানের পরিমাণটাকে যদি আমরা কিউ দিয়ে প্রকাশ করি, তাহলে কিউ সমান আমরা লিখতে পারবো আই গুণিত টি। কিউ সমান আমরা লিখতে পারবো আই ইন্টু টি, অর্থাৎ তড়িৎ প্রবাহিত যে তড়িৎ আধানের পরিমাণ সেটা সমান আমরা প্রবাহ মাত্রা এবং তার সঙ্গে সময় গুণ করছি। কারণ কতটা তড়িৎ প্রবাহিত হবে তার মানে কি, যে আমার প্রবাহ মাত্রাটা কি, যে পার সেকেন্ডে বা প্রতি সময়ের হারে কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে তার সঙ্গে যদি আমরা সময় গুণ করে দিই তাহলে কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। আবার আমরা জানি কি, কৃতকার্য সমান হচ্ছে তড়িৎ আধান ইন্টু বিভব প্রভেদ, অর্থাৎ ডাব্লু যদি আমরা কৃতকার্য দিয়ে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারবো তড়িৎ আধানের সঙ্গে ডাব্লু ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, অর্থাৎ বিভব প্রভেদ এবং তড়িৎ আধানের গুণফল সমান হচ্ছে কৃতকার্যের পরিমাণ। এটা কী করে আসছে দেখো, এইখানে কিউ আধানটাকে আমরা মনে করলাম যে এই প্রান্ত থেকে আমাদের ভিতর দিয়ে নিয়ে গিয়ে এই প্রান্তে আনতে হবে, তারপর জন্য যে কৃতকার্য করতে হবে সেটা হচ্ছে বিভব প্রভেদ পার্থক্য, তাহলে বিভব পার্থক্য এখানে আছে ভি, তাহলে ভি এর সঙ্গে কিউটাকে যখন আমরা গুণ করি তাহলে আমরা এখানে কৃতকার্যের মানটা পেয়ে যাব। এখন এই কিউ এর জায়গায় যদি আমরা আই ইন্টু টি যদি বসিয়ে দিই তাহলে দাঁড়াচ্ছে আই ইন্টু টি ইন্টু ভি, তাহলে এইটা সমান আমরা যদি সাজিয়ে লিখি ভি আই ইন্টু টি, এইটা পেয়ে গেলাম একটা সমীকরণ। এখন এই সমীকরণটা আমরা সাইডে একটা জায়গায় লিখে রাখি, ডব্লু সমান ভি ইন্টু আই ইন্টু টি, এই এক নম্বর সমীকরণটা আমরা সাইডে লিখে রাখি। এই সমীকরণটা পরে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি যখন আলোচনা করব তখন এই সমীকরণটা আমাদের কাজে লাগে, সেটা পরে আলোচনা করছি। তাহলে এখন আমরা পেলাম ডব্লু সমান ভি ইন্টু আই ইন্টু টি, তাহলে এখন যদি তড়িৎ ক্ষমতা বা পাওয়ারটা যদি বের করতে হয়, পি সমান আমরা কী জানি পাওয়ার, যদি পি দিয়ে প্রকাশ করি, ক্ষমতা সমান কৃতকার্য ভাজিত সময়, অর্থাৎ ডব্লুকে যদি আমরা সময়ের সাপেক্ষে বা তার হার নির্ণয় করতে পারি তাহলে আমরা পাওয়ারের পরিমাণ পেয়ে যাবো, তাহলে ডব্লু বাই টি, তাহলে ডব্লু বাই টি সমান আমরা এখানে কী পেলাম, ডব্লু সমান পেয়েছি ভি ইন্টু আই ইন্টু টি ডিভাইডেড বাই টি, তাহলে এই টি এই টি বাদ গেলে থাকছে ভি ইন্টু আই, তাহলে আমরা এখানে লিখতে পারবো পি সমান ভি গুণিতক আই,
তাহলে এটা পেয়ে গেলাম আর একটা সমীকরণ, খুব গুরুত্বপূর্ণ সমীকরণ। তাহলে আমরা পেলাম কি, তড়িৎ ক্ষমতা পি সমান হচ্ছে বিভব প্রভেদ গুণিতক হচ্ছে আই, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাকে দুই প্রান্তের বিভব প্রভেদ দিয়ে যদি গুণ করতে পারি তাহলে আমরা পেয়ে যাব তড়িৎ ক্ষমতার পরিমাণ। তো আশা করি এইটুকু বিষয়টা বোঝা গেল। এখন এখানে একটা জিনিস, এখানে ভি এবং আই দিয়ে আমরা তড়িৎ ক্ষমতাটাকে প্রকাশ করলাম। যখন আমরা ওহমের সূত্র আলোচনা করেছিলাম সেখানে আর একটা জিনিস উল্লেখ করা ছিল, সেটা হচ্ছে আর বা রোধ। এখন রোধ দিয়ে যদি তড়িৎ ক্ষমতার পরিমাণটা বের করতে হয় বা রোধের সঙ্গে এর যদি একটা সম্পর্ক তৈরি করতে হয় তাহলে এখানে আমাকে কী করতে হবে, এখানে আর এর মানটা এখানে পুট করতে হবে। তাহলে আর এর মানটা যদি আমাদের পুট করতে হয় তাহলে আমরা ওহমস ল অনুসারে কী জানি, ভি ইন্টু ভি সমান আই ইন্টু আর, এটা জানি আমরা ওহমস ল অনুসারে। এখন ওহমের সূত্র অনুসারে এই ভি এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কী দাঁড়াবে, আই ইন্টু আর ইন্টু আই সমান দাঁড়াচ্ছে আই স্কোয়ার আর। এটা করে দিলাম আর একটা সমীকরণ, পি সমান আই স্কোয়ার আর। এখানে এই যে সমীকরণটা পি সমান ভি ইন্টু আই এবং পি সমান আই স্কোয়ার আর দুটোই খুবই গুরুত্বপূর্ণ, যখন আমরা নিউমেরিক্যাল ক্যালকুলেশনগুলো বা অঙ্কগুলো দেবে সেগুলো ক্ষেত্রে খুবই কাজে লাগবে এই সমীকরণগুলো। তো এখানে দেখো আর একটা জিনিস উল্লেখ করে দিই, যে পি সমান ভি এবং আই দিয়ে পি এর সঙ্গে সম্পর্ক পেয়ে গেলাম, পি এর সঙ্গে আই এবং আর দিয়ে সম্পর্ক পেয়ে গেলাম। তো এখন যদি ভি আর আর এটা দিয়ে যদি সম্পর্ক বের করতে হয় সেটাও অনেক সোজা। এইখানে আমরা যে ওহমের সূত্র ব্যবহার করেছিলাম সেখানে আই সমান আমরা কি লিখতে পারবো, ভি বাই আর এটা লিখতে পারবো। তাহলে এইখানে এই আই এর জায়গায় যদি ভি বাই আর বসিয়ে দিই তাহলে কী দাঁড়াবে, দেখো পি সমান আমাদের ছিল ভি ইন্টু আই, তাহলে আই এর জায়গায় আমরা যদি বসিয়ে দিই ভি ইন্টু ভি বাই আর, তাই দাঁড়াচ্ছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো কি, ভি স্কোয়ার বাই আর। তাহলে এই পি সমান আমরা লিখতে পারলাম ভি স্কোয়ার বাই আর, তাহলে এটাকে আমরা করে দিলাম 4। এই যে চারটে সমীকরণ পেলাম, চারটি তড়িৎ ক্ষমতা সম্পর্কিত সমীকরণ, আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা চারটে সমীকরণ বের করে দিলাম। তোমরা তোমাদের প্রয়োজনীয় সূত্রে একটা মনে রেখে ঘুরিয়ে ফিরিয়ে নিজেদের মতো তৈরি করে নিতে পারো, তবে কি মনে রাখলে সুবিধা হবে, তাড়াতাড়ি উত্তরটা বের করতে পারবে। যখন কোনো জায়গায় যদি ভি আর আর দেওয়া থাকে সেখানে পিটা বের করতে পারবে, কোনো জায়গায় যদি আই আর আর দেওয়া থাকে সেখানেও পিটা বের করতে পারবে, আবার কোনো জায়গায় ভি আর আই দেওয়া থাকে সেখানেও পিটা বের করতে পারবে, বা ডাব্লিউর মান যদি বের করতে হয় সেখানে ভি আই টি ব্যবহার করবে। এরকম বিভিন্ন রকম সমীকরণগুলো মনে রাখার চেষ্টা করো। আশা করি খুবই সহজ বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এখন এত কিছু যখন আলোচনা করা হলো তাহলে তড়িৎ ক্ষমতা এককটা আমরা আলোচনা করে নিই। একক কি, ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট, এখানে ওয়াট এককটা হচ্ছে ওয়াট হবে। তাহলে এক ওয়াট সমান আমরা এখানে কী লিখতে পারবো, যে এখানে ভিআই যদি সমীকরণটা থাকি তাহলে এক ওয়াট সমান এক ভোল্ট ইন্টু এক অ্যাম্পিয়ার। এখন যদি এক ওয়াটের তড়িৎ ক্ষমতা সম্পর্কিত কোনো তার যদি সংজ্ঞাটা চায় আমরা কী লিখব, যদি কোনো এক ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট কোনো তড়িৎ বর্তনীতে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হয় তাহলে ওই বর্তনীতে এক ওয়াট হারে ক্ষমতা ব্যয়িত হবে। বুঝতে পারলাম সেটা, এইখানে পি এর জায়গায় আমরা বসালাম এক ওয়াট, এখানে বসাবো এক ভোল্ট এবং এখানে বসালাম এক অ্যাম্পিয়ার, সেইখান থেকেই আমরা সংজ্ঞাটা তৈরি করে নিলাম, যেহেতু তড়িৎ ক্ষমতা সমান আমরা এক ওয়াট জানি। এরপর যে জিনিসটা আলোচনা করবো সেটা আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি নিয়ে। এখন তড়িৎ শক্তি বলতে গেলে কী বোঝে, তড়িৎ শক্তি যদি সংজ্ঞাতে আমরা কী বলবো, যে তড়িৎ যন্ত্রের কার্য করার মোট যে সামর্থ্য সেই সামর্থ্যকে আমরা তা তড়িৎ শক্তি বলবো। অর্থাৎ ও যতটা কাজ করার যে সামর্থ্য, যতটা কাজ করতে পারে তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটাকে আমরা তার ইলেকট্রিক্যাল এনার্জি বলবো। অন্যভাবেও যদি আমরা বলি যে কোনি বা কোনো পরিবাহী যদি আমাদের একটা থাকে, সেই পরিবাহী বা বর্তনীর যে দুটো প্রান্ত রয়েছে এই দুটো প্রান্তের মধ্যে একটা বিভব প্রভেদ ভি রয়েছে। এখন এই ভি এর জন্য বর্তনীর এই প্রান্ত থেকে এই প্রান্তে অথবা এই প্রান্ত থেকে এই প্রান্তে যদি কোনো তড়িৎ প্রবাহিত হয়, যা প্রবাহ মাত্রা ধরলাম আই, এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার জন্য একটা কাজ হচ্ছে, এই যে কার্যটা সম্পাদিত হচ্ছে তাকেই আমরা তার তড়িৎ শক্তি বলবো।
তাহলে এখানে তড়িৎ শক্তি সম্পর্কিত একটা সূত্র আমরা এর আগেই তৈরি করেছি, W সমান V ইন্টু I ইন্টু T, অর্থাৎ তড়িৎ শক্তি সমান দাঁড়াচ্ছে বিভব প্রভেদ গুণিত তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। অর্থাৎ তিনটে জিনিস লাগছে আমাদের তড়িৎ শক্তি সম্পর্কিত লিখতে গিয়ে। দেখো এখানে তড়িৎ শক্তি বা ইলেকট্রিক্যাল যে এনার্জি রয়েছে তার SI একক হচ্ছে জুল। জুল দাঁড়ালো। এখন 1 ওয়াট, 1 ওয়াট সমান আমরা কি জানি যে জুল পার সেকেন্ড। তাহলে জুল সমান আমরা কি লিখতে পারবো, ওয়াট ইন্টু সেকেন্ড। বুঝতে পারলে? তাহলে এখানে আমার সংজ্ঞা অনুযায়ী কি লিখতে পারবো, যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের 1 সেকেন্ডে যে কৃতকার্য করবে বা ব্যয়িত শক্তি বা যে শক্তি ব্যয় করবে তার পরিমাণটা হচ্ছে আমরা 1 জুল হিসেবে লিখতে পারবো। এখন এখানে একটা জিনিস মনে রাখার দরকার, সেটা হচ্ছে ওয়াট ঘন্টা। এগুলো তো সব সেকেন্ডে আমরা হিসাব করছি, এখন যদি ওয়াট ঘন্টা বের করতে হয় তাহলে আমাদের কী করতে হবে। এখানে আমরা কী পেলাম যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন করি তড়িৎ যন্ত্রের 1 সেকেন্ডে যে কাজটা করছে বা ব্যয়িত শক্তি যে পরিমাণটা সেটা হচ্ছে 1 জুল। এখন যদি 1 সেকেন্ডের জায়গায় আমরা যদি 1 ঘন্টা ধরি তাহলে সেটাকে আমরা ওয়াট ঘন্টা বলবো। তাহলে 1 ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা সমান আমরা কি লিখতে পারবো, 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। তাহলে 1 ওয়াট তো থাকলো, এই 1 ঘন্টা সমান আমরা কি লিখতে পারবো, 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান, তাহলে 3600টাকে যদি সামনে নিয়ে আসি তাহলে আমাদের কি থাকছে, 3600 গুণিতক ব্র্যাকেটে কি থাকছে, 1 ওয়াট গুণিত 1 সেকেন্ড। বুঝতে পারি? তাহলে 1 ওয়াট গুণিত 1 সেকেন্ড মানে কি, আমরা 1 জুল এখানে পেয়েছি। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, 3600 জুল। তাহলে 1 ওয়াট ঘন্টা সমান পাচ্ছি আমরা 3600 জুল। বুঝতে পারলি বিষয়টা? আমরা 1 সেকেন্ডে ছিল, সেখানে আমরা কি করলাম, 1 ঘন্টা হিসাব বের করলাম। তাহলে 1 ঘন্টা হিসাবে আমাদের দাঁড়াচ্ছে 1 ওয়াট ঘন্টা সমান হচ্ছে 3600 জুল। তো এখন এই 1 ওয়াট ঘন্টাকে আমরা যদি এখানে প্রয়োগ করি তাহলে কি দাঁড়াবে আমাদের, দেখো এখানে ভি এবং আই এন টিটা আমাদের সেকেন্ডে রয়েছে। এখন জিনিসটা ঘন্টার যদি হিসাব করি তাহলে 1 ওয়াট ঘন্টা সমান আমরা কি লিখতে পারবো, এখানে ভি এর জায়গায় থাকবে 1 ভোল্ট, আই এর জায়গায় থাকবে 1 অ্যাম্পিয়ার, আর টি এর জায়গায় থাকবে কিন্তু 1 ঘন্টা। 1 ঘন্টায় ধরে জন্য যদি কোনো তড়িৎ প্রবাহিত হয় কার মধ্যে দিয়ে, যে প্রবাহিত দুপ্রান্তে বিভব প্রভেদ রয়েছে ভি, তখন যে তড়িৎ শক্তি ব্যয়িত হবে বা খরচ হবে তখন সেই ব্যয়িত শক্তির পরিমাণটাকে আমরা বলবো 1 ওয়াট ঘন্টা। এখন এই 1 ওয়াট ঘন্টাকে আমরা যদি কিলোওয়াট ঘন্টা হিসেবে লিখি, তার মানে আমাদের যদি কোনো একটা তড়িৎ যন্ত্র থাকে যার ক্ষমতা হচ্ছে 1 কিলোওয়াট, আমরা এতক্ষণ 1 ওয়াট নিয়ে আলোচনা করছিলাম, 1 ওয়াটের বদলে আমরা যদি 1 কিলোওয়াটের কোনো একটা তড়িৎ যন্ত্র নিই তার ক্ষমতা 1 কিলোওয়াট, ঠিক আছে। এখন এই তড়িৎ যন্ত্রের যদি দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয় এবং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয়, যেটা আগে ছিল তাই থাকলো, তার মধ্যে দিয়ে যদি 1 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহিত হয় যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হবে বা খরচ হবে বা কৃতকার্য হবে যাই বলি, সেই পরিমাণটাকে আমরা বলবো 1 কিলোওয়াট ঘন্টা। এখন এই 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা আরেকটা কথাই বলে থাকি, বিওটি ইউনিট বা বোর্ড অফ ট্রেড ইউনিট। তার মানেটা হচ্ছে আমরা বাড়ির যে এনার্জি মিটারগুলো রয়েছে যেখানে বিদ্যুৎ পরিমাপ করে বিদ্যুতের বিল আমাদের বাড়িতে আসে, সেইখানে যে ইউনিটটা আমরা পাই সেই ইউনিটটা হচ্ছে এই বিওটি ইউনিট বা 1 কিলোওয়াট ঘন্টা, সেটা হচ্ছে বিওটি ইউনিট। বাড়ির যে ইউনিট আমাদের মেজারমেন্ট হয়, যে ইউনিট হিসেবে আমাদের বাড়ির বিদ্যুতের বিল পেমেন্ট করতে হয়
সেই পরিমাণটা হচ্ছে এই বিওটি ইউনিট বা 1 কিলোওয়াট ঘন্টা ইউনিট। আশা করি বুঝতে পারলে যে বিওটি ইউনিট বা বোর্ড অফ ট্রেড ইউনিটটা কি। তা এখন পর্যন্ত ভিডিওতে আমরা এই বিষয়গুলোই মোটামুটি আলোচনা করলাম, তড়িৎ ক্ষমতা এবং ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি, এই দুটো বিষয় নিয়ে আমরা বিস্তারিত তোমাদের যে সিলেবাসে যেটুকু বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো বিস্তারিত আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, কি না বুঝে থাকো তা আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো এখন পর্যন্ত ভিডিওতে এইটুকুই আলোচনা করা থাকলো, ধন্যবাদ।